এখন নিয়ম হয়ে গেছে যে রাস্তায় যখন দুর্ঘটনা ঘটলে বাস বা ড্রাইভার যারা আছে তাদের দুর্ঘটনা কিছু ঘটলে তাদের লক্ষ লক্ষ টাকা জরিমানা এবং জেল, দীর্ঘদিনের জেল, এইটাকে আপনারা কি চোখে দেখছেন? যেহেতু আপনারা নিয়মিত আপনাদেরই রাস্তায় নামতে হয়, আপনারাই অসংখ্য মানুষের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনারা কতটা সুরক্ষিত বলে মনে করছেন? অ্যাকচুয়ালি ম্যাডাম, এই যে ড্রাইভাররা যে ড্রাইভারি করছে, যে নতুন নিয়ম এসেছে যে 10 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। অ্যাকচুয়ালি ড্রাইভাররা কিন্তু ইচ্ছাকৃত করে কোনো অ্যাক্সিডেন্ট করতে চায় না। রাস্তায় যদি একটা কোনো ছোটো ক্ষুদ্র প্রাণীকেও দেখে তাহলেও কিন্তু ব্রেক মারে এবং ওকে বাঁচাবার চেষ্টা করে। এবারে যে ওভারটেক, কোনো গাড়িকে যে ওভারটেক, এটা সময়ের সাপেক্ষে হয়, কিন্তু কোনো ড্রাইভার চেষ্টা মানে ইচ্ছাকৃত কখনোই অ্যাক্সিডেন্ট করতে চায় না। আর যে জেল বা জরিমানার কথা বলছেন, যে এই যে 10 লক্ষ টাকা জরিমানা, 10 লক্ষ টাকা একটা ড্রাইভারের ইনকাম করতে অন্তত 30 বছর সময় লাগে ম্যাডাম। 10 লক্ষ টাকা দেওয়ার মতন ক্ষমতা একটা ড্রাইভারের নাই। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, সেটা রাস্তার খারাপের জন্য যদি হয়ে থাকে, তার জন্য কিন্তু কোনো ড্রাইভারের দায়ী নয়। যে রাস্তা যে কন্ট্রাক্টর তৈরি করছে সে হতে পারে দায়ী, কিন্তু ড্রাইভার কোনো না 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 অবশ্যই। অ্যাকচুয়ালি ড্রাইভাররা সবসময় চেষ্টা করে সব কিছু বাঁচিয়ে চলার। এবারে কোনো রকমে কোনো যদি দুর্ঘটনা ম্যাডাম, ইচ্ছাকৃত কখনোই ড্রাইভারের একটা ক্ষুদ্র প্রাণীকেও চেষ্টা করে বাঁচিয়ে চলার। মানে অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে যদি কোনো ওভারটেক করতে অ্যাক্সিডেন্ট, কিন্তু ড্রাইভাররা সবসময় চায় ওভারটেক না করে ঠিক মতন করে চলার। অবশ্যই ম্যাডাম, আসলে এই নিয়ম যদি চালু হয়, কেউ কোনো ড্রাইভারই গাড়ি চালাবে না ম্যাডাম। শুধু এই বাস নয়, যারা নিয়ম করছে তারাও তো গাড়ি চড়ে, তাদের ড্রাইভাররাও গাড়ি চালাবে না ম্যাডাম। দেখবেন আস্তে আস্তে দেখতে পাবেন, মন্ত্রী লেভেলের গাড়ি যারা চালায় তারাও চালাবে না। কারণ ড্রাইভারই করে, সবসময় চেষ্টা করে সব কিছু বাঁচিয়ে চলার, কিন্তু অ্যাক্সিডেন্ট কোনো রকমে কোনো ভুলবশত যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাকে 10 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা, তাকে তো 30 বছর লাগবে সেই টাকাটাকে শোধ করতে, কোথা থেকে পাবে? হবে না, কখনোই হবে না ম্যাডাম। এই আইন চললে ড্রাইভাররা গাড়ি চালাতে পারবে না, সব গাড়ি দাঁড়িয়ে যাবে। আমার নাম সমীর ব্যানার্জি ম্যাডাম, আমি 16-20 বাস রুটের কর্মচারী। আমরা তো গরিব মানুষ, যদি একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে সেই প্যাসেঞ্জারকে তুলতে যায়, তার পরিবারটা আর বাঁচবে? তাকে তো মেরে ফেলবে। তারপরে 10 লক্ষ টাকা জরিমানা, 5 বছরের জেল, কেউ রাজি হবে কি আপনি বলুন? হ্যাঁ, গাড়ি চাই কি বলুন? হ্যাঁ, সেই কথাটাই, হ্যাঁ সেই কথাটা আমরাও বারবার পিডব্লিউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বলেছি এবং চিঠি করেছি। আগামী 15 তারিখ থেকে ইংরাজি জানুয়ারি মাসে গাড়ি বন্ধর নোটিশ পর্যন্ত দেওয়া হয়ে গেছে, এসডিওকে, এসডিপিওকে, থানাকে সমস্ত দিয়েছি, বুঝলেন তো? ওরা কোনো ভুরুক্ষেপই নিচ্ছে না। আমরা সাধারণ গরিব মানুষের ছেলে, আমাদের কেউ রাজি হবে না। ইনকাম করতে পারবো না আমরা, 10,000 টাকাই দিতে পারছি না বছরে, সংসার চালাতে পারছি না আমরা 10 লক্ষ টাকায় করব। এটা তো মনে হচ্ছে কে করেছে আইনটা, যৌথভাবে করেছে কি কেন্দ্র সরকার করেছে, আমরা তো জানিনি। আইন পাশ হয়েছে, বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ হয়ে গেছে, এবার বর্ধমানও কাল থেকে বন্ধ রয়েছে, সেই কারণে সমস্ত রুট যদি কাল থেকে বন্ধ হয় আমাদেরও রুট বন্ধ হয়ে যাবে। আমি তার জোর করে বলবো নি চালাও, একটা ড্রাইভারকে জোর করে চাপিয়ে দিতে পারবো নি, আপনি বলুন। জনগণ
অবশ্যই ড্রাইভারদের উপরে চাপি দেওয়া হচ্ছে। ড্রাইভাররা তো আর ইচ্ছাকৃতভাবে কেউ অ্যাক্সিডেন্ট করে না। ড্রাইভাররা কোনো দিনের জন্য কোনো একটা মাছি সিদ্ধান্ত কেউ ইচ্ছা করে মারে না, ইচ্ছাকৃতভাবে মারে না, মানে অ্যাক্সিডেন্ট করতে চায় না। এরপরে এটা যে আইনটা করেছে, এটা কি হয়েছে না হয়েছে জানতে হবে বিষয়টা। এখন সর্বোচ্চই তো ড্রাইভারের উপরেই চাপানো হচ্ছে, ড্রাইভাররাই বিক্ষোভ দেখাচ্ছে। সঠিক নয় মনে করছি। আপনার কাছে একটা, যেহেতু আপনি এখানকার ব্যবসাদার এবং প্রতিনিয়ত এখানে দেখেন যে রাস্তার কারণে দুর্ঘটনা বাড়ছে, মানুষের যেমন পথ চলা সেফ ড্রাইভ না মানা এবং পাশাপাশি রাস্তাও একটা মস্ত বড় কারণ, এই অবস্থায় যারা গাড়ি চালক তাদের জন্য হঠাৎই একটা মানে আইন জারি হয়েছে যে তারা যদি পথে কোনো দুর্ঘটনা ঘটে এবং তাদের কারণে প্রাণহানি হলে 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছর জেল। এটাকে কি বলছেন? এটা কি আদৌ মানে সুস্থ ভাবনা চিন্তার লক্ষণ বলে মনে হয়? প্রথম কথা হচ্ছে যে যদি একটা ড্রাইভারের 7 লক্ষ টাকা ক্যাশ থাকতো, 7 লক্ষ টাকা ক্যাশ থাকতো, তাহলে সে গাড়ি চালাতো না। সে গাড়ি কেন চালাবে কষ্ট করে? 7 লক্ষ টাকা আছে তার কাছে ক্যাশ। আর 2 নম্বর, তার যদি 7 লক্ষ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তাকে 10 বছর জেল খাটতে হবে। কোনো বাড়ির মায়েরা, কোনো বাড়ির স্ত্রী বা কোনো বাড়ির গার্জেন চাইবে না যে আমার ছেলে বাস চালিয়ে দুর্ঘটনামূলক কোনো অ্যাক্সিডেন্ট করে, যেটা ইচ্ছাকৃত না হয়। অ্যাক্সিডেন্ট তো কি ইচ্ছাকৃত করে না, হয় রাস্তার দোষ আর নাহলে ভুলবশত ছোটো গাড়ির ভুলের জন্য হয়, তো সে কেন জেল খাটতে যাবে? এতে ড্রাইভার সংখ্যা কমে যাবে, ড্রাইভার পাওয়া যাবে না, গাড়ি চলবে না। 2 নম্বর কথা হচ্ছে যে এত বড় শাস্তি এবং এত বড় পানিশমেন্ট আপনার টাকার, এ টাকাটা সে ভরবে কী করে? 7 লক্ষ টাকা যদি একটা ড্রাইভারের কাছে থাকে, সে কোনোদিন গাড়ি চালা, সে সারা বছর ইনকাম করে না, সারা জীবনও করবে না, আর সে রাখতেও পারবে না। তার কাছে থাকলে সে গাড়ি চালাবে কেন? আর আপনার রাস্তার প্যাসেজ হচ্ছে এই যে গৌরহাটি মোড়ে, আমি যেখানটা থাকি এখানে রাস্তা দেখবেন, 2টো লরি গেলে একটা বাইক সাইড করার কম সরু রাস্তা, এতটাই সরু যে 2টো বাইক গাড়ি গেলে একটা বাইক যেতে গেলে অসুবিধা হয়, তা সত্ত্বেও চলে যাচ্ছে এইভাবে। কিন্তু এইভাবে তো যাওয়াটা ঠিক নয়, রাস্তাগুলো চওড়া করা উচিত। গৌরহাটি মোড় থেকে বাসদেবপুর মোড় দেখবেন যে পরিস্থিতি রাস্তার, যে রাস্তার যে বেহাল দশা, বিগত আমি জন্ম থেকেই দেখে আসছি এই পরিস্থিতি। যাক লিঙ্ক অনেকে কবির সঙ্গেই বলছেন যে ড্রাইভাররা যদি 7 লক্ষ টাকা জরিমানা দেয় তাহলে যে রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে তাহলে পূর্ত দপ্তর বা জেলা পরিষদের কেন জরিমানা হবে না? অবশ্যই হওয়া উচিত, অবশ্যই। ও আগে আমি যদি আমি আমারটা বুঝে নিচ্ছি তাহলে সেও তো তারটা বুঝতে চাইবে। ড্রাইভারদের কাছ থেকে আমরা বুঝে নিচ্ছি যে অ্যাক্সিডেন্ট করলে তোমার জেল এবং জরিমানা, তাহলে ড্রাইভাররা বা ড্রাইভারদের যে ইউনিয়ন আছে বা জনগণও বুঝে নেবে যে রাস্তা খারাপ হলে তাদেরও পানিশমেন্ট হওয়া উচিত, তাদেরও শাস্তি হওয়া উচিত, তাদেরও ফাইন হওয়া উচিত। আর বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কিন্তু এখন রাস্তার কারণেই হচ্ছে। অবশ্যই, আপনি গৌরহাটি মোড়টা সাধারণ একটা আপনার তুলনা করেই বলছি, তো গৌরহাটি মোড়টা থেকে বাসদেবপুর মোড় আপনার একদিনও দেখেছেন যে ঝাঁঝকঝকে পরিষ্কার রাস্তা? আমি তো পাশাপাশি আরও একটা কারণ আছে যে অনেকে কি করেন যে অধিক লোভে তারা হাঁস, তাদের যে সমস্ত পালিত হাঁস ছাগল সেগুলোকে রাস্তায় ছেড়ে রাখছেন, গরু। এবার যদি তাদেরকে কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ড্রাইভারের উপর যেমন মার এবং জরিমানা জোটে, এটাও তো এক প্রকার জুলুম। অবশ্যই, রাস্তার উপরে দেখবেন সন্ধ্যেবেলায় বা দিনের বেলাতেই অনেক গরু শুয়ে থাকে, তো এক তো সরু রাস্তা, তারা আবার পা ছেড়ে খুলে মেলে গরুরা শুয়ে রয়েছে, পশু শুয়ে রয়েছে, তাদের উপর দিয়ে বাই চান্স চলে গেলে দ্রব্যগুলো রাস্তায় রাখা, আর সেগুলোও রাখা হয়। সেগুলো আমার মনে হয় সেগুলো পৌরসভা বা পিডাব্লিউডি থেকে যে যাদের দায়িত্বে আছে, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা আছে তাদেরকে সঙ্গে সঙ্গে ওদিকে একদম কেস দেওয়া উচিত, আমার মনে হয় ফাইন করা উচিত। যেসব গরু যারা ছেড়ে রেখেছে তাদেরকে একবার দুবার বলেও যখন হচ্ছে না, ও গরু ধরে ফাইন করে দেওয়া উচিত, তাদের একটা বড় অঙ্কের টাকা ফাইন করলে ফাইন করে দিলেই হবে, স্পট ফাইন করে দিতে হবে। কোনো নিজে বিচার বিবেচনা এইসব করার কোনো প্রয়োজন না, আইন করবে পৌরসভা থেকে বা পিডাব্লিউডি থেকে আসবে, ফাইন করবে, স্পট টু স্পট ফাইন করবে, মানুষ বুঝে নেবে যে না এখানে রাখা যাবে না। একদমই, শুধুমাত্র ড্রাইভারদের উপরে ওই লক্ষ লক্ষ টাকা জরিমানা দিয়ে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টকে রোধ করা যাবে না।
কোনো শ্রেণীর বা কোনো এক শ্রেণীর মানুষ বা কোনো এক শ্রেণীর সংস্থাকে ওপরে চাপ দিয়ে কোনোদিনই কোনো জিনিস চলে না। সবাইকে সেই সমস্যাটা সমানভাবে নিতে হবে মাথায় এবং সমানভাবে সেটাকে ক্লিয়ার করতে হবে। ড্রাইভারদের ওপর ফাইন করে দিলে কোনোদিন অ্যাক্সিডেন্ট থামবে না, অ্যাক্সিডেন্ট বরঞ্চ বাড়বে। অনেক ড্রাইভার আছে চলে যাবে ভালো ড্রাইভাররা, আসবে সব অশিক্ষিত ড্রাইভাররা, চাপবে পয়সার জন্য, তারা ভুলভাল অ্যাক্সিডেন্ট করবে। ভালো মানুষরা চাপবে না, ভালো ঘরের মানুষরা তাদেরকে পাঠাবে না, তার বাবা মারা তার গার্জেনরা কোনো দিনই পাঠাবে না যে বয়স হয়ে গেছে তুমি কেন ড্রাইভার চালাতে হবে, একজন মারা যাবে মোটর সাইকেলে বাইক চালাতে যে সে তার 10 বছর জেল কাটবে, সেটা কোনো দিন তার বাবা মা তার গার্জেনরা চাইবে না। বন্ধ হয়ে যাবে, দেখবেন কত উল্টোপাল্টা মানুষ এসে গাড়ি চালাবে, অ্যাক্সিডেন্ট আরও বাড়বে। আমার নাম সৈয়দ আজিজুল হক, আমি গৌহাটি মোড়ে একটি কাপড়ের দোকানের আমার মালিক।